কিনা এসব নিয়ে আপনার চিন্তা নেই। আপনার দরকার অস্ত্র, যার উপযোগ শুধু কিছুদিনের জন্যই। কিন্তু যখন একটি নিয়মিত বাহিনীর জন্য অস্ত্র তৈরি করবেন শান্তিকালীন সময়ে, তখন আপনাকে বেশ কিছু বিষয় নিশ্চিত করতে হবে। যেমন, অস্ত্র টেকসই হবে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, রেঞ্জ বা কার্যকারিতা ঠিক আছে কিনা, যুদ্ধ কিংবা যুদ্ধের মহড়া এবং দীর্ঘদিন ব্যবহারের জন্য নিরাপদ কিনা ইত্যাদি। শান্তিকালীন সময়ে আপনি কখনোই চাইবেন না আপনার বানানো বিমান ক্রাশ করে পাইলট মারা যাক, জাহাজ ডুবে যাক, অস্ত্র লক্ষ্যভেদে ব্যর্থ হোক।